আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো সবার পছন্দের ফুচকা। শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ফুচকার মামাদের মতো তৈরি করে দেখাবো পারফেক্ট ফুচকা। রেসিপিতে রয়েছে প্রয়োজনীয় কিছু টিপস, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্তই থাকুন। চলুন তাহলে দেখে নিই ফুচকা তৈরির প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। চাইলে এখানে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণ সবকিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই শুকনো উপকরণের সাথে তেলটাকে খুবই ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প অল্প স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে একটা ডু তৈরি করে নেব। ফুচকার ডুটা খুব বেশি নরম হবে না, মাঝারি অবস্থায় থাকবে, আর পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করব। অল্প অল্প পানি অ্যাড করে সম্পূর্ণ ডু তৈরি করে নিতে হবে। একসাথে খুব বেশি পানি অ্যাড করলে ডুটা নরম হয়ে যেতে পারে, এর জন্য ধাপে ধাপে পানি অ্যাড করে আমি ডুটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তাল মাখনা। আর এই তাল মাখনাটা আপনারা মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আস্তে আস্তে আমি সম্পূর্ণ ডুটাকে তৈরি করে নিয়েছি, বেশ কিছুক্ষণ মথেও নিয়েছি। এখন একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরলাম 30 মিনিট পর। 30 মিনিটের ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা পরিষ্কার জায়গায় নিয়ে নিচ্ছি, আবার একটু মথে নিচ্ছি। তারপর এটাকে আমি সমান 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর 2টা অংশ দিয়ে আমি রুটি বেলে নেব। এক ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে আমি রুটিটাকে তৈরি করে নেব। 2টা রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন মাঝে আমি কিছুটা আটা দিয়ে দিব, এভাবে ছিটিয়ে। সাইডের অংশটা একটু ফাঁকা রাখবো, তারপর উপর থেকে 1টা রুটি দিয়ে, তারপর সাইডগুলোকে এইভাবে বন্ধ করে দিব। 2টা একসাথে ভালো মতো লাগিয়ে দিতে হবে। তারপর আবারও আমি বেলুনের সাহায্যে একদম পাতলা করে বেলে নেব। একদম পাতলা করে বেলে নিয়েছি, পুরুত্বটা এরকম থাকবে। এখন একটা ছোট কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা স্টিলের ছোট গ্লাসের সাহায্যেও এইভাবে কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কেটে নিব, আর অবশিষ্ট যে অংশটা রয়ে যাবে সেটা দিয়ে আবার আমি রুটি বেলে তারপর এরকম ভাবে ফুচকার শেপে গুল গুল করে কেটে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল খুবই ভালো মতো গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই খুবই ভালো মতো গরম করে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে লক্ষ্য করুন, এগুলো কিন্তু নিজে থেকেই ফুলে উঠছে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। আর লক্ষ্য করুন, সবগুলো ফুলে উঠেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এগুলোকে আমি একদম লালচে করে ভেজে নেব। খুবই ভালো মতো ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নিলে এগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এরকম মুচমুচে থাকবে, চুপসে যাবে না। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। তো লক্ষ্য করুন, খুবই সুন্দরভাবে 2 পাশ থেকে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি।
এখন আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করব যে এই ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।